তো গায়ে হলুদ তো তোমরা দেখেই নিলে, এখন চলছে দিদির নান্দিমু। এই রিচুয়ালটা কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ গায়ে হলুদ কমপ্লিট হতে না হতেই আমাদেরকে বেরিয়ে যেতে হয় ব্যাঙ্কুয়েটের উদ্দেশ্যে। কারণ মেকআপ আর্টিস্টরা প্রায় 1.5 ঘন্টা ধরে ব্যাঙ্কুয়েটে বসেছিল। অভিকদার বাড়ি থেকে গায়ে হলুদ লেট আসার জন্য সবকিছুই আমাদের প্রায় লেট হয়ে যায়। তাই জন্য দিদি বললো আমার রেডি হওয়ার আগে তোরা দুজনেই গিয়ে রেডি হয়ে যা। তাই ড্রেস চেঞ্জ করে আমি আর সঞ্জনা বসে পড়লাম মেকআপ করতে। আমি আমার পুরো লুকটাকে নিয়েই খুব স্যাটিসফাই ছিলাম, শুধু একটু বেশি আনকমফোর্টেবল লাগছিল, কারণ আমি নিজেকে এত মেকআপে কখনোই দেখিনি। আর এখানে লেহেঙ্গার বাইরে নিচু হয়ে জুতোটাও আমি পড়তে পারছিলাম না, তাই শুভ আমাকে এখানে জুতোটাও পরিয়ে দিচ্ছে। তো আমার লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানিও। তো ফাইনালি দিদিও চলে এসেছে মেকআপ করতে। দিদির মেকআপ করতে করতে অনেক গেস্টরাও চলে এসেছিল। তো বন্ধুরা, তোমরা যদি প্রত্যেকদিন স্পিন করে 1000 টাকা পর্যন্ত জিততে চাও, তাহলে এক্ষুনি প্লে স্টোরে গিয়ে সার্চ করো রোজওয়েন। এখানে সাইন আপ করা মাত্রই তোমরা পেয়ে যাবে 50 টাকা বোনাস, আর জেতা টাকা তোমরা উইথড্র করে নিতে পারবে। তো এক্ষুনি যাও প্লে স্টোরে, ডাউনলোড করো রোজওয়েন, আর লিংক আমার অ্যাবাউট সেকশনে দেওয়া আছে। তো তোমরা এরকম ভাবে আরো বিয়ের মিনি ব্লগস পেতে থাকবে। তো স্টে টিউন, দেখা হচ্ছে পরে মিনি ব্লগে। বাই বাই।